চলো বেটা, এবার আর দেরি না করে বাড়ি যাই। না মাম, তুমি বুঝতে পারছো না, আমাকে যেভাবেই হোক কাজের মধ্যে থাকতে হবে। আমি ভেবেছিলাম আজকে রাতটা আমি অফিসেই কাটাবো। আসলে মাম, ইটস কিলিং মি। আমি যেভাবেই হোক এই মেয়েটাকে ভুলতে চাই। না না বেটা, ভুললে তো হবে না, তোমাকে মনে রাখতে হবে, না হলে তুমি মানুষ চিনবে কি করে বেটা? এনিওয়ে তুমি ফিরে যাও মাম, আমি কাল ফিরবো, কাজ শেষ করব। নো ওয়ে, আমার সাগর বেটা আমার সঙ্গে না গেলে আমিও আজ বাড়ি ফিরবো না। এত প্রেশার কেউ নেয়? তোমার শরীর খারাপ করবে বেটা, আর তুমি তো জানো তোমার কিছু হলে আমার। চলো চলো বেটা বাড়ি চলো। একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না, আর বাড়ি গিয়ে কি হবে বলো? তোমার মন যে কখনো ভুল বলে না সেটা তোমাকে দেখতে হবে না বেটা। মানে ওই যে ওই মেয়েটা জ্যোতি, ও তো বাড়িতে আসবে, সবাই দেখবে, সবার সঙ্গে তুমিও দেখবে বেটা যে তোমার মা যেটা বলে সেটাই ঠিক। চলো বেটা চলো বাড়ি যাই, এসো 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 চলো। ভেবেছিলাম তাড়াতাড়ি পৌঁছে যাবো বাড়ি, এই শর্টকাটটা নিয়ে আর এখানে এই অবস্থা। তুমি দেখো সাগর বেটা, হ্যাঁ এই লোয়ার ক্লাস লোকজনদের একবার দেখো, পুরো রাস্তা ব্লক করে নাচানাচি করছে, ননসেন্স। জ্যোতি এক মিনিট এদিকে এসো না, এসো এসো এসো। প্রমাণ হলো তো নীলিমা সেন যেটা বলে সেটাই ভুলে যায়, সেটাই ঠিক হয়। দেরি করো না কিন্তু, তোমার আসল জায়গা যেখানে সেখানে ঠিক পৌঁছে যাও। কেমন আসি? হ্যাঁ চলি। আমায় শক্তি দাও ঠাকুর, আমি যেন নিজের যোগ্যতায় প্রমাণ করে দিতে পারি উনি ভুল, যেন প্রমাণ করতে পারি আমি দুর্বল নই। আরে কি হলো কি, এত তাড়াতাড়ি কি আমাদের আনন্দ মজা সব শেষ হয়ে যাবে নাকি? বাজনা বাজাও, আনন্দ করো সবাই। বাবা তুমি এখানে কি কি হয়েছে? বাবা তুমি এটা কি করছো? সত্যি করে বলতো জ্যোতি, তুই কি করে আমাকে ছাড়িয়েছিস? আজ তোকে সত্যিটা বলতেই হবে। বাবা তুই এত খারাপ বাবা মনে করিস আমাকে? মেয়ের জীবনটাই শেষ করে দেব, তাও আবার নিজের স্বার্থের জন্য। কিছুতেই না আমার জন্য তুই কোনো বলিদান দিবি না। এখনো চুপ করে থাকবি তুই? বল বল সত্যিটা বল, নইলে নইলে আজ তুই আমার মরা মুখ দেখবি। কারোর তো কোনোদিনও খারাপ করিনি ঠাকুর, ভালো করার চেষ্টা করেছি শুধু।
তাহলে কেন কেন এত অপমান নিতে আমার কপালে? চলে যা যদি চলে যা, এই সুযোগ তুই চলে যা। মেয়েটা ফিরে এলো কি করে? কিছু তো একটা কেস আছে, বুঝতে হচ্ছে ব্যাপারটা। কি ভাবছেন রে কি? মমের পায়ে মাথা ঠুকে মরে গেল এই সেন্ট ম্যানশনে আপনার কোনোদিন জায়গা হবে না। আর এখানে যদি আপনার মুখ আমি কোনোদিন দেখি তাহলে আমি কি হলো? চোখ রাঙাচ্ছেন কাকে? আপনি কি ভাবছেন সাগর সেন আপনাকে ভয় পায়? ভয় পায় না। গেট আউট! সাগর বেটা, সাগর বেটা, প্লিজ তুমি ওকে এইভাবে তাড়িয়ে দিও না বেটা। বৌদি, কি তুমি নিশ্চয়ই ঘুড়ি ওড়াতে পারো তাই না? কি মানে একবার যেমন সুতোটাকে ছাড়ছো একবার টানছো তাই মনে হলো আমার। একবার সাগরকে জ্যোতির এগেনস্টে উস্কে দিচ্ছ খারাপ কথা বলে, আবার যখন ছেলেটা ওকে বার করে দিতে চাইছে তুমি তাতে আপত্তি করছো। কি বলছিস তুই? তোকে এইভাবে ওরা গাড্ডায় ফেলেছে? না না না, এই তো মেনে নেওয়া যায় না। পরমার সারা জীবনের স্বপ্ন ছিল যে তুই তুই লেখাপড়া শিখবি, মানুষ হবি। এইভাবে তো স্বপ্ন শেষ করে দেওয়া যেতে পারে না রে। শেষ থেকেই তো শুরু হয় ঠাম। তুমি না চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। একদম ঠিক আছিস তাই তো। তুই আমার কাছেও অভিনয় করছিস রে। আমি জানি না যে লেখাপড়াটাকে তুই কত ভালোবাসিস। লেখাপড়াটা আমার ভালোবাসা নয় ঠাকুর, আমার জীবন। তাহলে জীবন ছাড়া কোনো মানুষ বাঁচে? বাঁচে তো, এই যে গরিবরা বাঁচে, বিপাকে পড়লে বাঁচতে হয় তো। আর শোনো না, তুমি কিন্তু আমায় বলেছো তুমি কাউকে কিচ্ছু বলবে না। আমি কাউকে কিচ্ছু বলবো না, কাউকে না। কিন্তু এভাবে তোকে আমি শেষ হয়ে যেতেও দেব না। নিজের জায়গাটা যে তোমাকে বোঝাতেই হতো জ্যোতি, গরিবের কপাল যে কতটা খারাপ হতে পারে সেটা তুমি প্রতি পদে টের পাবে। এবার কিছু কথা আছে সাগর বেটা। কি হলো তোমার সাগর বেটা? সাগর, কি হলো? জল কি টেবিলে জল নেই? ও মাই গড, তোমার কি হলো? জল দাও না, জল দাও কেউ। সাগর কি হয়েছে? এই নিন সাগর বাবু জল। আমি ওনার হাতে জল খাবো না। সাগর, সাগর, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। ও মাই গড,